যে খাদ্য শিশুদের পুষ্টির জন্য বরাদ্দ সেই খাদ্যে পোকামাকড় নোংরা, মিড ডে মিলের খাবারে আরশোলা ও টিকটিকি ইঁদুরের মল, বসিরহাটের প্রসন্নকাঠি দাসপাড়া 156 নম্বর আইসিডিএ সেন্টারের ঘটনা। প্রতিদিনই নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ এই আইসিডিএ সেন্টারের বিরুদ্ধে। বহুবার বলেও সমস্যার সমাধান হয়নি বলেই অভিযোগ গ্রামবাসীদের। মঙ্গলবার আরশোলা ও টিকটিকির মলযুক্ত খিচুড়ি খেয়ে অসুস্থ এক মহিলা, এরপরই গ্রামবাসীরা একত্রিত হয়ে আইসিডিএ সেন্টারে তালা দিয়ে বিক্ষোভে সামিল হন। প্রশাসনের এমন প্রকল্পে পুষ্টির বদলে ক্ষতি হলে তা বাস্তবায়নের আর কি দরকার, প্রশ্ন গ্রামবাসীদের। যে খিচুড়িটা পরিবেশন করা হচ্ছে বাচ্চাদের খাওয়ানোর জন্য, সেই খিচুড়িতে যদি নোংরা থাকে, তেলাপোকার না দিই, ইঁদুরের পায়খানা এবং চালগুলো ধুয়ে পরিষ্কার করে যদি রান্না না করে, ওইগুলো বাচ্চাদের খাওয়াতে শরীর খারাপ হবে। এমনকি আজকের কথা বলছি, আজকে একটা বউ খেয়ে সেটা বমি করছে, আমার বৌমা, সে দুটো তেলাপোকার ইঁদুরের পায়খানা পেয়েছে দু পিস। এখানে যে আপনারা সবাই দেখছেন, এইগুলো যে এখন ইঁদুরের পায়খানা রয়ে গেছে, তাহলে যিনি রান্না করছেন বা যারাই দায়িত্বে আছেন, তারা যদি এইগুলো সঠিকভাবে দেখভাল না করে, তাহলে সরকারের এই প্রকল্পটা বাস্তবায়ন করে আমাদের কী হচ্ছে, বাচ্চাগুলো সুস্থ চাইতে অসুস্থ হয়ে যাচ্ছে বেশি। ফলে আমরা চাইছি এর একটা আমূল পরিবর্তন দরকার। ওই যে টিকটিকির পায়খানা ছিল, তারপরে ইঁদুরের গু ছিল, ওইগুলো কি আর বাচ্চাটা কি খেতে পারে? হ্যাঁ, তাহলে এরকম খাবার তো দিলেও কি না দেওয়াই শোনো, তাহলে এই খেয়ে যদি আমার অসুস্থ হয়ে যায়, তাহলে আমার সরকারি খাওয়া আমার মানে কোনো প্রয়োজন পড়ে না। এদিকে আইসিডিএস সেন্টারের রাঁধুনি শরীরের অসুস্থতার অজুহাতেই এমন ঘটনা বলে সাফাই দিলেন, তবে এমন ঘটনা আর হবে না বলেই দাবি সেন্টারের দিদিমণির। যদিও তাকেও দেখা গেল রাঁধুনির ঘাড়েই দায় ঠেলতে। আজকের দিন দায় পাওয়া গেছে, কোনো দিনের জন্য পাওয়া যায়নি। আর কি হয়েছে বলে দিন, আমার আজ 10-15 দিন জ্বর, বিরাট শরীর খারাপ। এই দেখুন, যাওয়ার পথে সংকারের দোকান থেকে ওষুধ কিনেও নিয়ে গেছি, আমার ভীষণ শরীর খারাপ। তাও হচ্ছে যা চাল নেই, অন্তত 5-7 বার করে আমি খাবার দিই, আমার নাতনিও খায়, আমার নিজের নাতনি পর্যন্ত খায়, আমি খাই। আর বৌমা বাইরে সকালে আমি একটুখানি খেয়েছি, কি করব, আমার বিশাল শরীর খারাপ। এবার হচ্ছে যা কুলোও ছিল, প্রত্যেক দিন ঝাড়ি আসতে, কটাদিন কুলোটা ভেঙে থাক, তাতে কি মুরগি গু থাকে? সেই জিনিসটা তো আজই ওনারা বললেন যে ইঁদুরের গু পাওয়া গেছে, আর বস্তাটা কাটা আছে, এটা আমি জানি তার ভিতরে ইঁদুর যেতেই পারে, সেই কারণে এটা হয়েছে। তা উনি দিদিমণি বলেছেন যে এরপরের থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, দিদিমণির সঙ্গে কথা হয়েছে। সে সময়টা রান্না হয় প্রতিদিন, তো সেই সময়টা কোনো দিদিমণি দেখতে পারে না, রাঁধুনি সেটা দেখি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, আমি তো দিই না, দেওয়ার সময় তো দিদিমণিই দেওয়া ধোয়া করে, আমি তো বাচ্চাদের নিয়ে এই ঘরের ভিতরে পড়াই। আইসিডিএস সেন্টারের মিড ডে মিলে একেবারেই আরশোলা ইঁদুর টিকটিকির মল, যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়ে গ্রামের মানুষেরা একেবারে বিক্ষোভ দেখান এবং এই বসিরহাটের প্রসন্নকাঠি দাসপাড়ায় 156 নম্বর আইসিডিএস কেন্দ্রে রীতিমতো তালা লাগিয়ে বিক্ষোভ দেখান। এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্কুলের দিদিমণি, তিনি কিন্তু জানাচ্ছেন যে এই ঘটনা আগে কখনো ঘটেনি, হঠাৎ করে এটা ঘটনাটি ঘটেছে, দ্বিতীয়বার এমনটি হবে না। যদিও এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের এই দিদিমণিদের, তারা বারংবার স্কুলের দিদিমণিদের জানানোর পরেও এই সমস্যার সমাধান হয়নি, তাই বাধ্য হয়ে আজ কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। যে অস্বাস্থ্যকর পরিবেশে যে মিড ডে মিল দেওয়া হচ্ছে, সেখানে অসুস্থ হয়ে পড়লে এই দায়টা কার, সরকারের নাকি এই মিড ডে মিল বা এই আইসিডিএস সেন্টারের দিদিমণিদের? এই প্রশ্নটা থেকেই যায়। বসিরহাট থেকে শামীম মোল্লা, ক্যালকাটা নিউজ।